যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের মতো বিশ্বের প্রধান প্রধান অর্থনীতিগুলোর গতি কমে যাওয়ায় সদ্য শুরু হওয়া 2023 সালের অর্থনীতি গত বছরের থেকে আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে বলে জানিয়েছেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিবিএস এর ফেস দি নেশন অনুষ্ঠানে আইএমএফ প্রধান বলেন, এমনকি যেসব দেশ এখনো মন্দার মধ্যে নয়, সেসব দেশ সহ বিশ্বের কোটি কোটি মানুষের জীবনেও এবছর মন্দার প্রভাব অনুভূত হবে। ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানো এবং চীনে নতুন করে কোভিড মহামারী ছড়িয়ে পড়ার মতো বিষয়গুলো পুরো বিশ্বের অর্থনীতির উপরই নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছে আইএমএফ। গত অক্টোবরে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে 2023 সালে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল আইএমএফ। ইউক্রেন যুদ্ধ এবং এর প্রভাবে বিশ্বজুড়ে বেড়ে যাওয়া মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়ানোকে দায়ী করা হয় এই পরিস্থিতির জন্য। এদিকে নতুন করে কোভিড মহামারী ছড়িয়ে পড়ার কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চীনের অর্থনীতি 2023 সালে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। চীনে ফের মহামারী ছড়িয়ে পড়লেও অর্থনীতি চাপের মুখে পড়ায় সম্প্রতি দেশটির সরকার তাদের কঠোর জিরো কোভিড নীতি থেকে সরে এসেছে। পাশাপাশি ফের চালু হচ্ছে মিল কারখানা। তারপরও 2022 সালের প্রভাব পুরো 2023 সাল জুড়েই চীনের অর্থনীতির উপর পড়বে বলে জানিয়েছেন ক্রিস্টালিনা। অফিসিয়াল পিএমআই ইন্ডেক্সের ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী টানা তিন মাস ধরে কমছে চীনের কারখানাগুলোর উৎপাদন। উৎপাদন হ্রাসের এই হার তিন বছর আগে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে সর্বোচ্চ। এর মধ্যেই মরার উপর খাড়ার গা হিসেবে চীনের শিল্প অঞ্চলগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিড মহামারী। এদিকে আইএমএফ এর এই অর্থনৈতিক পূর্বাভাস এশিয়ার দেশগুলোর জন্য সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে এই অঞ্চলের মানুষ 2022 সাল জুড়েই মূল্যস্ফীতির মুখোমুখি হন। কেন্দ্রীয় ব্যাংকগুলোর উচ্চ সুদের হারের কারণে আক্রান্ত হন ব্যবসায়ী ও উদ্যোক্তারা।